বিসমিল্লাহ রাহমেন রহিম জজ আদালত জজ আদালত বা জজ কোর্ট হলো একটি জেলার দেওয়ানি ও ফৌজদারি আদালত সমূহ জজ আদালত বা জজ কোর্ট বলতে বাংলাদেশের প্রতিটি জেলায় সংবিধানের একশো চোদ্দ নং অনুচ্ছেদের অধীনে স্থাপিত অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত সমূহকে বোঝায় জেলা জজ হলেন অদস্তন জজ আদালতের প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তা গঠন দেওয়ানি আদালত জেলায় পাঁচ শ্রেণীর অধস্থন দেওয়ানি আদালত আছে যথা এক নম্বরে জেলা জজ আদালত দুই নম্বরে অতিরিক্ত জেলা জজ আদালত তিন নম্বরে যুগ্ম জেলা জজ আদালত চার নম্বরে ঊর্ধ্বতন সহকারী জজ আদালত পাঁচ নম্বরে সহকারী জজ আদালত এবং ফৌজদারি আদালত জেলায় তিন শ্রেণীর ফৌজদারি আদালত আছে যথা এক নম্বরে জেলা দায়রা জজ আদালত দুই নম্বরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত তিন নম্বরে জেলা সহকারী দায়রা জজ আদালত জেলা জজ জেলা জজ হলেন একটি জেলার প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তা বা বিচারক জেলা জজ বা ডিস্ট্রিক্ট জজ হলেন বাংলাদেশের প্রতিটি জেলায় অধস্তন জজ আদালতের জজ কোর্ট প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তা জজ কোর্টের সকল বিচারক ও কর্মকর্তা কর্মচারী তার সাধারণ নিয়ন্ত্রণে কাজ করেন এখতিয়ার একজন জেলা জজ দেওয়ানি কার্যবিধি অনুসারে জেলা জজ আদালত এর বিচারক হিসাবে রিভিশন দেওয়ানি বিষয়বস্তুর আপিল যার মূল্যমান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা প্রবেট সংক্রান্ত বিষয়াদি ইত্যাদি এখতিয়ার প্রয়োগ করেন ফৌজদারি কার্যবিধি অনুসারে আবার তিনি জেলা দায়রা জজ আদালতের বিচারক হিসাবে দেশের বিদ্যমান আইনে উল্লেখিত সকল প্রকারের দণ্ড প্রদানে সক্ষম তবে মৃত্যুদণ্ড প্রদান করলে উক্ত রায় হাইকোর্ট কর্তৃক অনুমোদিত হতে হয়